কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ট্রাউজারের ফুল ডিজাইন, ট্রাউজার সহ ট্রাউজারের এই ডিজাইনটা, কাটিং এবং সেলাই ফুল ভিডিও। তো এটাতে কিন্তু আমি কলি লাগাইছি। তো সবাই কিন্তু আসলে তৈরি করে এইটুকু ডিজাইনটা দেখায়, বাকিটা কিন্তু দেখায় না। আমি কিন্তু এই ভিডিওতে একদমই পুরা ড্রেস আপটাই, মানে পুরা সালোয়ারটাই কিন্তু শেয়ার করব। আর এটা একটু আলাদাভাবে, যেগুলোতে এগুলো করে সেগুলো কিন্তু আসলে ট্রাউজারের মতো হয়, একদম আমরা যেসব প্লাজো বা ছেলেদের প্যান্টগুলো কেমন হয় ওই রকম কিন্তু হয়। আমি কিন্তু এটা যারা একটু হেলদি তারাও ইউজ করতে পারবেন এমন করে তৈরি করেছি। দেখুন, আমি এখানে কুচি দিয়েছি, এছাড়াও দিয়েছি হচ্ছে হাই। ওকে, তো আপনারা পুরোটা যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখে নেবেন। এছাড়া আমি এমনভাবে এটাকে তৈরি করেছি যাতে মোটা না লাগে, যারা একটু হেলদি আছেন তাদেরকেও একটু হালকা পাতলা লাগবে আর কি, মোটামুটি সেরকম করে তৈরি করেছি। তো সেটা জানতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখে নেবেন। তো দেখুন, এখানে কিন্তু অনেকটা কুচি দেওয়ার কারণে এরকম হয়েছে, যার কারণে আপনারা যদি কাজ করার জন্য বসতে চান বা কোনো কারণে বসতে চান তাহলেও কিন্তু টান হবে না। সো এই সালোয়ারগুলো কিন্তু অনেকদিন পর্যন্ত টিকবে আর পরেও ভালো ফিল করবেন। তো অবশ্যই এটার পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন। দেখুন, আর হাইয়ের অরিজিনাল মেজারমেন্ট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই পুরো ভিডিওটা দেখে নিতে পারেন আর কি, কারণ হাইয়ের মেজারমেন্ট, এছাড়াও অনেক সময় হয় না যে অনেকেই হয়তো বা বেল্টের ওখানে কত দিতে হয় বা কুচি কিভাবে দিতে হয় সব কিছুই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এছাড়া সুন্দর একটা ডিজাইনের সঙ্গে। ওকে, তো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন। এছাড়াও কিন্তু এই সালোয়ারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2.5 গজ পরিমাণ কাপড়। আসলে এতটা কাপড় কিন্তু লাগবে না, কিন্তু আমার 3 পিসের সঙ্গে 2.5 হাত বহরের 2.5 গজ কাপড় কিন্তু পেয়েছিলাম, যেটা দিয়ে আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ট্রাউজার ডিজাইন। এই যে দেখুন, এই জামাটার সঙ্গে কিন্তু আমি ওইটা পেয়েছিলাম। তো আমি কিন্তু এটা পিঞ্চেস হাফ বডি কাটিং করেছি। আপনারা যদি চান যে এই যে দেখুন এখানে কেমন করে কাটিং করা আছে, এই জামাগুলো কিন্তু পরলে অনেকটা রোগা লাগে আর কি, কারণ আমাদের এখান থেকে একটা জয়েন্ট চলে আসছে। ওকে, তার কারণে কিন্তু, আর বুকের এখানে আমি যেহেতু পিঞ্চেস কাট করে দিয়েছি সেহেতু আমাদের বুকের অংশটা কিন্তু এখানে কভার করবে, আর এখান থেকে যেহেতু আমাদের মানে কাটিং অংশটা আছে যার কারণে কিন্তু আমাদের আসলে চিকন লাগবে দেখতে। ওকে, তো আমি এখানে কুলি দেওয়া হাতা তৈরি করেছি, যাদের হাতার একটু মানে এটা হয়তো বা হতে চায় না একটু মোটা কারোর জন্য, তারা কিন্তু আসলে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। এছাড়াও আমি আলাদা করে কুলি কীভাবে লাগাতে হয় সেটাও আমি শেয়ার করেছি, এবং এই যে দেখুন গলাতে আমি লাগাইছি মানে ফিতা লাগাইছি, কেমন করে ফিতা লাগাইছি দেখুন, একবারে জয়েন্ট এই এদিকে করে এভাবে করে আসছে। তো এই গলার ডিজাইনটা দেখার জন্য অবশ্যই আমাদের বিউটিফুল ফ্যাশন ডিজাইনস বা মাই ডিজাইন স্কুলে মানে খুঁজতে পারেন আর কি, আমি যে কোনো একটাতেই কিন্তু আপলোড করে দেব। ওকে, তো আপনারা অবশ্যই এভাবে করে ডিজাইন করে নেবেন। কামিজগুলো যদি আপনারা এভাবে করে নেন তাহলে দেখবেন মানে শরীরের সঙ্গে একদম সুন্দরভাবে একটা লেগে আছে, অথচ আপনাকে কিন্তু একদম যে বুকে চাপা চাপা লাগবে এমনটা লাগবে না, কারণ আমরা এখানে পিঞ্চেস কাট দিয়েছি, একদম এখানে একটা টিকিন টাইপের করে দিয়েছি। ওকে, হ্যাঁ, যেটা একদম সুন্দর হয়ে থাকবে, একটা অন্তপক্ষে বানিয়ে দেখুন অনেকটা ভালো লাগবে। তো দেখুন, এটা কিন্তু প্রফেশনালি একদম অনেক সুন্দর একটা, আর এরকম ইয়ে যদি আপনারা হাতার সঙ্গে মানে গলার ওখানে পান সেটা কিভাবে লাগাবেন সেটাও কিন্তু আমার সুন্দর করে ভিডিও করা আছে, মানে এ টু জেড একদম কামিজ কাটিং এবং সেলাই ফুল ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন গলার পটিটা কেমন করে সহজভাবে আপনারা করে নেবেন। এছাড়াও অনেকেই বলে আপু এটা একটু চওড়া নেবেন, হ্যাঁ, তো চওড়াগুলো বা প্রফেশনালি কিভাবে আপনারা এই সাইডটাকে সেলাই করবেন দেখুন, হ্যাঁ, সব কিছু আমি কিন্তু রুলসগুলো বলে দিয়েছি, আপনারা অবশ্যই আমাদের এটার কাটিং এবং সেলাই ফুল ভিডিওটা দেখে নেবেন। দেখুন, দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, তাই তো অবশ্যই আপনারা এই ভিডিওটাও দেখে নেবেন। চলুন আমরা আপাতত সালোয়ারটা ডিজাইন করে নিই। এই সালোয়ারটা কিন্তু আমি ফুল ভিডিও দিব, একদম কাটিং এবং সেলাই ফুল ভিডিও, আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন, একদমই স্কিপ করবেন না। ওকে,
তো আমি যদি আপনাদেরকে একটু মেজারমেন্টটা বলে দিই, সেটা হচ্ছে পুরো লম্বার যে মেজারমেন্টটা, মাপটা সেটা হচ্ছে 40 ইঞ্চি, আর এই মোহরিটা হচ্ছে 13 ইঞ্চি। হ্যাঁ, আর এখানে হচ্ছে মানে এই নকশাটার যে লম্বালম্বি আছে সেটা হবে 5 ইঞ্চি, আর নকশা বাদে এবং কোমর বাদে যে এই অংশটা হবে সেটা হচ্ছে 31 ইঞ্চি, এবং হাইয়ের মেজারমেন্টটা যেটা হবে সেটা হচ্ছে 14 ইঞ্চি, আর বেল্টের যে মেজারমেন্টটা হবে সেটা হচ্ছে 4 ইঞ্চি, আর কোমরের মেজারমেন্টটাও আমি কিন্তু আসলে 40 ইঞ্চি দিয়েছি। ওকে, তো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে এইটুকুর অংশ মানে এই নকশা এবং কোমরের অংশটা বাদ দিয়ে আমরা কিন্তু এখানে 31 ইঞ্চি কাটিং করে নেব। তো আমরা এখানে 31 ইঞ্চির একটা মেজারমেন্ট দুই বড় করে কাপড় নিয়ে নিব। তো 31-এর জায়গায় আমাদেরকে কিন্তু অবশ্যই 32 নিতে হবে। তো এবার আমি দেখবো যে আমাদের কত রয়েছে। 32 ইঞ্চি আমি এখান থেকে নিয়ে নিব, দেখুন এই যে, এই তো আমি কিন্তু 32 নিয়েছি। 31 আমাদের অরিজিনাল ঝুল, আর 1 ইঞ্চি আমাদের হাফ হাফ সেলাইয়ের জন্য। তো এবার আমরা এখান থেকে একটা ভাঁজ করে নিয়ে নিব, দেখুন এভাবে করে ধরলাম এখানে, এবং এটাকে আমরা এভাবে করে ভাঁজ করে নেব। দেখুন এখানে কিন্তু আমাদের এতটুকু পর্যন্ত 32-এর একটা কাপড় দুই ভাঁজ করে রয়ে গেল। তো দেখুন এই তো এই লম্বা বরাবর কিন্তু আমাদের 32 ইঞ্চি। এবার আমরা এটাকে আলাদা করে নেব কাটিং করে। তো চলুন আমরা কাটিং করে আলাদা করে নিই। দেখুন আমি কিন্তু এটাকে কাটিং করে নিয়েছি। তো দেখুন এখানে তো আমাদের দুই বল পরিমাণ কাপড় রয়েছে। এবার আমরা এটাকে এভাবে করে ভাঁজ করে দিব, দেখুন। এই যে এভাবে করে, আর টেনশনের কোনো কারণে আমি কিন্তু এটাতে হাই লাগাবো। ওকে, যে কেউ কিন্তু এরকম করে তৈরি করে নিতে পারেন, যারা একটু স্টাইলিশ পছন্দ করেন, কামিজের সঙ্গে একটু সুন্দর ট্রাউজার পরবেন, তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন। তো আমরা তো এখানে 4 পরল কাপড় করে নিলাম, দেখুন, কারণ দুইটা পায়ের জন্য 4 পরল কাপড়। এবার আমরা আমাদের হাইয়ের মেজারমেন্ট নিব এবং নিচের যে মোড়ে আছে সেটার মেজারমেন্ট নিব। তো আমি এখানকার একটা মেজারমেন্ট নিচ্ছি, সেটা হচ্ছে 8.5 ইঞ্চি। আমাদের কিন্তু আসলে 6 ইঞ্চি বা 5.5 এরকম রাখবো, বা 6, 6.5 এরকম রাখবো। তারপরে আমি এতটা নিচ্ছি কারণ এটা আমাদের একটু উঁচু মানে এদিকে থাকবে আর কি। এর নিচে যে আমি আবার একটা 5 ইঞ্চির কাপড় দিব, যার কারণে এটা কিন্তু এভাবে যাবে। ওকে, এখানেই যদি আমরা ছোট করি তাহলে সেটা কিন্তু কেমন লাগবে দেখতে, যার কারণে আমি এখানে একটু বেশি করে ছাড়তেছি। ওকে, এখানে এটা আমি একটু ড্রয়িং করে দিয়ে রাখলাম। যাই হোক, এবার আমরা হাইয়ের মেজারমেন্টটা তুলে নিব এখান থেকে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু উপরে মানে বেলটা নেব হচ্ছে 4 ইঞ্চিতে, ওকে, 4 ইঞ্চিতে বেল নিব, যার কারণে আমি কিন্তু এখানে, ঠিক আছে, আমি যদি 5 ইঞ্চিতে বেল নিই তাহলে কত হয়, ঠিক আছে 4 ইঞ্চি আমি নিব। 4 নিলে আমাদের কিন্তু 40-এর যদি আমাদের ঝুল হয় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 3 × 13 = 39, 13 = 14, 14 আমরা নিয়ে নিব। ওকে, 14 ইঞ্চি, তার মানে শুধু এটাতে কত হলো দেখি, 10 ইঞ্চি। তো এটাতে আমাদের মেজারমেন্টটা হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখুন এখানে এভাবে করে কিন্তু আমরা ড্রয়িং করে দেব। তো দেখুন আমি কিন্তু এখানে ড্রয়িংটা করে নিলাম। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা কাটিং করে নেব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো সেলাইয়ের জন্য রাখলাম না, কারণ আমি সেলাই সবাই কিন্তু আসলে ড্রয়িংটা করে নিয়েছি। এই তো, আমি একটু এখানে এভাবে করে সমান পরিমাণ করে নিচ্ছি এবং মিডল পয়েন্টটা ইন্ডিকেট করে দিচ্ছি, দেখুন।
আমি এখানে একটু তো ওয়েবসাইটে কিন্তু আমাদের ওখানে পরল পড়েছে, মানে এটা কিন্তু আমাদের বন্ধ সাইট, এটাকে আমরা কাটিং করে দেব। দেখুন, আর এই যে সাইড থেকে যে আমাদের কাপড়টা বেঁচে গিয়েছিল সেখানেও একটা পার্ট আমি কাটিং করে দিব, সেটা হচ্ছে আমাদের এই যে দেখুন, এখান থেকে আমাদের কিন্তু হায়ার মেজারমেন্টটা উঠিয়ে নিব। ওকে, এবার আমরা এটাকে এভাবে করে দিব। আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা কেন করলাম এরকম করে, এমনিতেও তো কাপড় থেকে উঠিয়ে নিতে পারতাম। হ্যাঁ পারতাম, কিন্তু আসলে কিন্তু এটার সুবিধাটা অন্যরকম। ওকে দেখুন, এটার সুবিধা হচ্ছে আপনারা যেদিকে টানাটানি করেন না কেন সব দিকেই কিন্তু বড় হচ্ছে। ওকে, তার জন্য আমি কিন্তু দেখুন এদিকে কিন্তু বড় হয় না, যার কারণে আমি এরকম করে টেস্টে করে কিন্তু নিয়ে নিলাম। তো দেখুন আমি কিন্তু এখানে এখন বেল্টের কাপড়টা কাটিং করে নিব, এই যে কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি এবং এটাকে আমি এবার এভাবে করে ভাঁজ করে দিচ্ছি। তাতে করে হবে কি, কাপড়টা কিন্তু কাটিং করাটা একদমই সোজাসুজি হবে। ওকে, এবং এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি একটু দেখুন 1.5 ইঞ্চিতে কিন্তু এখানে মুড়িয়ে নিলাম, এবং এই মুড়ানোর পরে আমি এখান থেকে নিলাম 5 ইঞ্চি, যাতে আমাদের 4.5 ইঞ্চি হয়ে যায়। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটাকে ড্রয়িং করে নেব। দেখুন, আর হ্যাঁ, এখান থেকে কিন্তু আমাদের পুরো কোমরটা উঠবে না, যার কারণে আমাদের এখানে একটু জয়েন করে দিতে হবে, আর অল্প একটু কাপড় অন্য জায়গা থেকে নিতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকেও নিয়ে নিতে পারি। দেখুন, এখানে কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, তো আপনারা যখন কোমরের কাপড়টা উঠাবেন তখন এইভাবে করে করবেন, মানে মোড়ানো যে রাবারের অংশটা বা ফিতার অংশটা সেটা ছেড়ে তারপরে এভাবে করে রেখে দিন, এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কাটিং করে নেবেন। আমি কিন্তু ঠিক একইভাবে এটাকে কাটিং করে নিলাম, এবার কিন্তু আসলে আমাদের কোমরটা ঠিকঠাক হয়েছে। তো এটাকে আমরা আপাতত রেখে দিব। এবার আমাদের বাকি থাকলো নিচের যে ডিজাইনটা, নিচের ডিজাইনের জন্য কিন্তু এই ছোট ছোট টুকরা কাপড়গুলো আমাদের প্রয়োজন হবে, তো আমরা আগে এগুলো নষ্ট করব না। তো দেখুন, আমি কিন্তু এতদূর পর্যন্ত 1.5 ইঞ্চি করে লম্বালম্বিভাবে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। দেখুন, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে লম্বালম্বিভাবে চার কোণা করে পরবর্তীতে গিয়ে আমি কিন্তু কাপড় কাটিং করে নিব। দেখুন, আমি কিন্তু এখানে অনেকগুলো চার কোণা করে কাপড় কাটিং করে নিয়েছি। দেখুন, 2 ইঞ্চি করে নিয়ে নেবেন আপনারা। আর এবং এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে দেখুন 8 ইঞ্চি কিন্তু কাপড় আমি নিয়ে নিয়েছি। তো আমি এখন এখানে 7 ইঞ্চিতে একটা কাপড় নিয়ে নিব। দেখুন এখানে কতটুকু আছে, এই যে। এবার আমরা এটাকে এভাবে করে ড্রয়িং করে নিব এক স্কেল পরিমাণ করে। দেখুন এভাবে করে কর্নার করে, এভাবে আমি পুরোটা একদম সুন্দর করে ড্রয়িং করে নিব। দেখুন, আমি কিন্তু এখানে পুরোটাতে একদম স্কেল এঁকে নিয়েছি। এবার আমরা এই সাইড থেকে স্কেল এঁকে নেব। দেখুন, এভাবে করে ঘর ঘর করে দেখে নেব। ওকে, তো ড্রয়িংটা করার পরে আমি কিন্তু ফিরে আসতেছি। হয়ে গেল কিন্তু আমাদের এই ড্রয়িংটা করে নেওয়া। এবার আমরা এগুলোকে সেলাই করে নেব। দেখুন এভাবে করে কিন্তু আমি এরকম এরকম করে সেলাইগুলো করে নেব। ওকে, তো চলুন আমরা সেলাইটা করে নিই। দেখুন, আমি কিন্তু এখানে ভাঁজ করে নিয়েছি,
এই যে এবার আমি এটাকে সেলাই করে নেব। দেখুন আমি কিন্তু ওই পুরোটাই সেলাই করে নিয়েছি এবং এখানে আমি চার কোনা টাইপের করতেছি, মানে এদিক করে করার পরে আবার আমি এদিক থেকেও সেলাইটা করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা। তো আপনারা চাইলে কিন্তু এটাও করে নিতে পারেন, আবার কিন্তু এভাবেও করে নিতে পারেন। দেখুন তো আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারেন। আমার চাইলে কিন্তু আপনারা এই যে এই সাইডের নিচের যে অংশটা আছে এটাও কিন্তু একটা ডিজাইন হিসেবে ইউজ করতে পারেন। দেখুন নিচের অংশ কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? এই যে এটাও কিন্তু আমরা ডিজাইন হিসেবে ইউজ করতে পারি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এইরকমটা আমরা করে নিব। আবার চাইলে কিন্তু ওইরকম না করলেও কোনো সমস্যা নেই, আমার তো এটাও ভালো লাগতেছে। তো আপাতত আমি এভাবে করে ডিজাইন করি, যাই হোক। আমি এখন যেটা করব এটা আর একটু বড় কাপড় হওয়া লাগতো, তাহলে কিন্তু একদম নিঃসন্দেহ হয়ে যেত। এখন একটু শর্ট শর্ট মনে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, আমি এতটাই রাখবো। এবার আমি এর ভিতর দিয়ে দুইটা অংশ করে দেব। দেখুন কেটে দেব যাতে আমাদের দুইটা পায়ের জন্য হয়ে যায়। দেখুন আমাদের কিন্তু দুইটা পায়ের জন্য হয়ে গেল। এবার আমরা এটাকে তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যেটা আমাদের নিচের দিকে দিব, মানে পায়ের মোহরই হবে, সেখানে কিন্তু আমরা ছোট ছোট ইয়েগুলো দিয়ে দিব, মানে চার কোনা এরকম করে কন কন করে কিন্তু সেলাই করে দেব নিচ দিয়ে। তো দেখুন আমি কিন্তু এখানে এভাবে করে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। দেখুন আমার ভাঁজগুলো এভাবে করে এরকম করে আমি নিচে রাখতেছি এবং সেলাই করে দিব। তো দেখুন এইগুলোকে আমি ভিতরে ফেলার জন্য এরকম একটা পুটি নিয়ে নিয়েছি। পুটিটাকে এভাবে রাখবো এবং সেলাই করে নিব। এবার আমি এটাকে এতে এখানে তো আগে ভাঁজ করে নিয়েছিলাম, এবার আমরা এটাকে এভাবে করে ভাঁজ করে সেলাই করে দেবো এদিক থেকে। আচ্ছা দেখুন এদিকটা কিন্তু আমরা এখন সেলাই দিয়ে দেবো। এটা কিন্তু সুন্দরভাবে লক হয়ে গেল, তাই না? একদমই কোনো সুতা বের হয়ে নেই। তো দেখুন এটার সঙ্গে এখন আমি এটাকে অ্যাড করে দিব। তো তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানেও কিছু এরকম সেলাই করে নেব, দেন সেটাকে মুড়িয়ে এটার সঙ্গে কিন্তু অ্যাড করে দেবো। ওকে, তো চলুন আমরা এটাকে সেলাই করে নিই। এটাতে যেরকম করে করেছি মানে নিচের ওইটাতে ঠিক একইভাবে আমি কিন্তু এইটাতেও করে নিব। এই যে দেখুন চার কোনা কাপড়টাকে এভাবে করে কোনা কোনাভাবে ভাঁজ করে দেন কিন্তু আমি এভাবে করে এর নিচের নিচে একটা একটা করে রাখবো এবং পুরোটা কিন্তু সেলাই করে নেব।
তো দেখুন এটাকে আমি এভাবে করে উল্টে দিব। এবার আমরা মিডল পয়েন্ট অনুযায়ী এটাকে এর উপরে রেখে দেব। তো দেখুন এর উপর দিয়ে আমি কিন্তু এটাকে সেলাই করে দেব। ওকে, সেলাই করে নেওয়া। আমি ঠিক একইভাবে আরো একটা করে নিয়েছি। দেখুন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে উপর উপর রেখে দেন আমরা এখানে সেলাইটা করে দেব। তো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই কলিটা লাগিয়ে নেব, এদিক দিয়ে সেলাই করব। একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা কুলি লাগানো একদম সহজভাবে বুঝতে পারবেন। আমরা তো উপরে উপরে কাপড়টাকে রেখে দিয়েছি, তাই না? তো একটার সাইডে আমরা এভাবে করে লাগিয়ে নিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এভাবে করে রেখে দিলাম, তাই না? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এতদূর পর্যন্ত সেলাই করার পরে এটাকে এভাবে করে সেলাই করব। দেখুন এভাবে করে কিন্তু এই পুরোটা সেলাই করে দিব। এখন হয়ে গেল কিন্তু আমাদের এক সাইডের হাইটা লাগানো। দেখুন তো তারপরের যে কাজটা সেটা হচ্ছে আমাদের কুচি দিয়ে নিতে হবে। আমরা চাইলে কিন্তু আগে হাইয়ের কাজটাও করে নিতে পারতাম, কিন্তু আপনাদের বেশি ভালোভাবে বোঝানোর সাথে আপনারা যদি খুব তাড়াতাড়ি করে সালোয়ার মানে কাটিং এবং সেলাই করতে চান তাহলে আপনারা ওইটা মানে এটা গোল্ড দুই সাইডে সেলাই করার আগেই কিন্তু কুচিটা দিয়ে নেবেন, তাহলে দেখবেন আরো বেশি সহজ হবে। তো আমাদের যেহেতু কোমরের মেজারমেন্টটা রয়েছে এখানে, দেখুন এটা কিন্তু আমাদের কোমরের, এটার সঙ্গে আমি এখন এটাকে সেলাই করে নেব কুচির সাহায্যে। তো তার জন্য আমাদেরকে এখানে চাকান দিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এটার এক সাইডে সেলাই করি নি, এটা পুরোটা একটা কাপড়ে আছে। এটাকে আমি সুন্দর করে চাকান দিয়ে নেব। এখন আমরা এটাকে এর উপর উপর রেখে দেন কিন্তু সেলাইটা করে নেব কুচির মাধ্যমে। তো দেখুন আমি এর উপরে রাখলাম। এবার আমরা এটাকে কুচির মাধ্যমে কুচি দিয়ে দিয়ে কিন্তু সেলাইটা করে নেব। তো দেখুন আমি কিন্তু পুরোটাকে কুচি করে নিয়েছি। হ্যাঁ, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে রাবারের ঘরে বলেন আর ফিতার ঘর বলেন এটা সেলাই করে নেব। দেখুন দেখুন এরকম হয়েছে কিন্তু, আমি কিন্তু সবই করে নিলাম। হ্যাঁ, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম করে ঠিক একইভাবে আমি আবার এটার সঙ্গেও সেলাই করে নেব। দেখুন এখান থেকে ধরে এখানে এবং এখান থেকে ধরে আমি কিন্তু এখানে এর সঙ্গে সেলাই করে দেব। তো চলুন আমরা সেলাইটা করে নিই। আপনারা আরেকবার একটু দেখুন, দেখুন এরকম করে রাখবো। আপনারা যে কোনো এক সাইডে কিন্তু করে নিতে পারেন। এই যে এখান থেকে ধরে এদিক দিয়ে সেলাই করে তারপরে এই পুরোটার সঙ্গে কিন্তু এই সাইডেরটা আমাদের সেলাই করে নিতে হবে।
বাকি থাকলো শুধু এই দিকটা সেলাই করা এবং ওই দিকটা সেলাই করা। হ্যাঁ, এখানে তো সেলাই হয়ে গেছে, শুধু আমরা এই দিকটা এবং ওই দিকটা সেলাইটা করে নিব।